প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টায় উদ্বোধন করেছেন 19তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে উদ্বোধনের পর দেখা গেছে বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ সম্পূর্ণ হয়নি। 10 দিন দেরিতে শুরু করার পরও কাজের এমন অবস্থা নিয়ে মেলায় আগত বেশিরভাগ দর্শনার্থীর মুখেই ছিল অভিযোগের সুর। প্রচুর বালু এই যে মেলার ভিতরে, এখানে যদি পরিষ্কার হতো বা পানি দিত ভালো হতো। অনেক স্টল এখনও স্টার্ট হয়নি, 1 তারিখে স্টার্ট হওয়ার কথা ছিল, আজকে হলো 11 তারিখ, এখন অনেক স্টল খালি। গত 2013তে আমরা ঢুকছি 20 টাকা করে, এবার 30 টাকা নিয়েছে আমার কাছ থেকে। মানে এই গরিব রাষ্ট্রে যদি এইভাবে 30 টাকা করে দিই, আমরা বেকার মানুষ, এতে অনেক অসুবিধা হয়ে যায়। মানে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, কেউ 4টা 3টা বাচ্চা নিয়ে আসবে, তাদের 30 টাকা দেওয়া সম্ভব হবে না। মেলায় ঘুরে দেখা গেছে কাজ চলছে বেশিরভাগ দোকানই অসম্পূর্ণ। দেশি বিদেশি সব প্যাভিলিয়নেরই প্রায় একই অবস্থা, এমনকি অনেক প্যাভিলিয়নের নাম পর্যন্ত লাগানো হয়নি। মেলায় ফরেন জোনে গিয়ে দেখা গেছে চীনা 2-1টি দোকান বাদে প্রায় সবগুলো বন্ধ অথবা কাজ চলছে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে আয়োজকরা পাকিস্তানের আসার কথা বললেও বাস্তবে ফরেন জোনে নেই তাদের কোনো প্যাভিলিয়ন, তবে 1টি দোকান পাওয়া গেলেও ছিল বন্ধ। এ ব্যাপার নিয়ে আয়োজক কমিটি অথবা আশেপাশের কোনো দোকানদার বিডি হেডলাইন্সের ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে যে কয়েকটি স্টল প্রস্তুত হয়েছে সেগুলোর মধ্যে নারীদের প্রসাধনীর স্টলগুলো ছিল বেশি ভিড়। এই দোকানগুলোর ক্রেতা বিক্রেতারা মেলা নিয়ে বেশ আশাবাদী। মেলা তো এখন ইনকমপ্লিট, এর মধ্যে থেকে যেগুলো স্টল খুলেছে কাস্টমার মোটামুটি সকাল থেকেই আসতেছে, ওপেনের পর থেকে কাস্টমার আসতেছে। আর আমাদের এগুলো তো ব্র্যান্ডেড আইটেম, হোয়াইট হাউস ব্র্যান্ড, আমাদের সেল সবসময়ই হয়। এখনো তৈরি হয়নি কোনো দোকান, বিশেষ করে অনেক দোকানে প্রাইসও বলতে পারছে না, একটু সমস্যা তো হচ্ছে, কারণ আমরা প্রথমেই ঢুকে গেছি আর এমনি ভালো লাগতেছে, মোটামুটি অল্প সময়ের মধ্যে সাজাচ্ছে। যখন ঢুকেছি তখন এত ছিল না, এখন আবার ঘুরে আসতেছি, ভালোই। বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি আনন্দ দেখা গেছে শিশুদের মাঝে। আমি আমি খেলনা কিনতে চাই। একটা খেলনা কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ। কিনবে না? কিন্তু মামা তো নিষেধ করছে, আবার ব্যান্ড হেয়ার ব্যান্ড কিনছে। এখন আজকে কিনবো না, আজকে তো সবকিছু রেডি হয়নি। দর্শনার্থীদের মধ্যে শিশু কৈশোরের সংখ্যা ছিল বেশি, দেশি দর্শনার্থীদের সাথে দেখা গেছে বিদেশি দর্শনার্থীদেরও। এ মেলায় প্রস্তুতির ঘাটতি থাকলেও ঘাটতি নেই শিশুজনে এবং সুন্দরবন ইকো পার্কের প্রস্তুতিতে। এ দুটি জনে দর্শনার্থীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। মেলার তো আজকে উদ্বোধনী হয়েছে, সো বোঝাই যাচ্ছে যে এরকম সেট আপ হয়নি, ভালো টালো উঠতেছে, তো তারপরেও দেখতে আসলাম। সবচেয়ে আকর্ষণীয় যেটা এটা হচ্ছে ইকো পার্ক, আসলে মনে হচ্ছে যেন জেনুইন সুন্দরবন ইকো পার্ক। আসলে আমরা গত বছর এই মেলায় প্রথম শুরু করি, তো আমাদের ভিশন কিন্তু 3টা। প্রথম ভিশন হচ্ছে টু প্রমোট ট্যুরিজম। আমরা চাই যে এই পার্কে এসে, এটা তো একটা থিমেটিক ওয়েতে করা সুন্দর, বড় এত বিশাল সুন্দরবনের একটা ছোট্ট ভগ্নাংশ এটা, তা আমরা চাচ্ছি যে আমাদের যারা এখানে আসবে, সেটা আমাদের দেশের হতে পারে, ব্রডার হতে পারবে, তারা এখানে এসে সুন্দরবন যাওয়ার একটা তাগিদ বোধ করবে।